কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা পৃথকীকরণের বিভিন্ন ধরনের হাতিয়ার নিয়ে আলোচনা করছি। আমরা আজকে দেখব যে প্রণালীর মাধ্যমে হাতিয়ার ঠিক কী জিনিস, এবং এটির জন্য আমরা দুইটি প্রোডাক্টকে বেছে নিব, একটি হচ্ছে কোকাকোলা এবং আরেকটি হচ্ছে ডেলের ল্যাপটপ। ডেলের ল্যাপটপের ক্ষেত্রে আমরা সাধারণত কী দেখি জানো? ডেলের ল্যাপটপের ক্ষেত্রে যেটি হয়ে থাকে যে ডেল প্রত্যেকটি ব্যক্তিকে আলাদা আলাদা মার্কেট হিসেবে কল্পনা করে। ধরো এক্স, ওয়াই, জেড, জেলের তিনজন কাস্টমার। এই এক্স ডেলের জন্য আলাদা মার্কেট, ওয়াই ডেলের জন্য আলাদা মার্কেট, জেড ডেলের জন্য আলাদা মার্কেট। এক্সকে সন্তুষ্ট করার জন্য ডেলের এক ধরনের স্ট্র্যাটেজি আছে, ওয়াইকে সন্তুষ্ট করার জন্য ডেলের আলাদা ধরনের স্ট্র্যাটেজি আছে, জেডকে সন্তুষ্ট করার জন্য জেডের আলাদা ধরনের স্ট্র্যাটেজি আছে। এক্স ঠিক যেই ধরনের ল্যাপটপ ডেলের কাছে চাই, ডেলও এক্সকে ঠিক সেই ধরনের ল্যাপটপ দেয়। আবার ওয়াই ঠিক যেই ধরনের ল্যাপটপ ডেলের কাছে চাচ্ছে, ডেল ওয়াইয়ের চাহিদা মতো ল্যাপটপ ওয়াইকে দিচ্ছে। জেড ঠিক যেমন ল্যাপটপ চাচ্ছে, ডেল সেই ধরনের ল্যাপটপ জেডকে দিচ্ছে। অর্থাৎ ব্যাপারটা কিন্তু এরকম না যে ডেল একটি ল্যাপটপ বাজারে ছেড়ে দিচ্ছে এবং এক্স ওয়াই জেড তাদের পছন্দ হলে এই ল্যাপটপটি কিনছে, ল্যাপটপটি কিনছে না। অর্থাৎ এক্স ওয়াই জেড প্রত্যেককে কনজিউমার ভেবে একটি পণ্য বাজারজাতকরণ করছে এবং সেই পণ্যটি এক্স ওয়াই জেডের পছন্দ হলে কিনছে, পছন্দ হলে কিনছে না। ব্যাপারটা কিন্তু ডেলের ক্ষেত্রে এরকম নয়, বরঞ্চ ডেল ভাবছে এক্স তার আলাদা একটি মার্কেট, ওয়াই তার আলাদা একটি মার্কেট, জেড আলাদা একটি মার্কেট। এক্সের যেই চাহিদা, সে এক্সের চাহিদা মতো আলাদা পণ্য এক্সকে দিচ্ছে। অর্থাৎ এক্সের জন্য আলাদা একটি পণ্য সে বাজারজাত করছে, ওয়াইয়ের জন্য আলাদা একটি পণ্য সে বাজারজাত করছে এবং ওয়াইকে ডেলিভারি দিচ্ছে। জেডের চাহিদা অনুযায়ী জেডের জন্য আলাদা একটি পণ্য সে বাজারজাত করছে। অর্থাৎ এক্স একটি মার্কেট, ওয়াই একটি মার্কেট, জেড একটি মার্কেট। এই যে ব্যষ্টিক বাজারজাতকরণ প্রণালী, এই প্রণালী কিন্তু জেডকে বাজারে আর 10টি ল্যাপটপ কোম্পানির থেকে একেবারে আলাদা করে তুলেছে। আমরা যদি কোকাকোলার ক্ষেত্রে আসি, কোকাকোলা তাদের প্রোডাক্টটি উৎপাদন করার সময় এমন কিছু প্রণালী অনুসরণ করে যাতে করে এই যে কোকাকোলার ভেতরের যেই তরল পানীয়, সেই তরল পানীয়র আপনার তৃষ্ণা নিবারণের ক্ষমতা কিংবা আপনার চাহিদা মেটানোর ক্ষমতা অনেক বেশি থাকে। এবং আপনার যখন তৃষ্ণা লাগে তখন কোক খেয়ে আপনি ঠিক যতটা শান্তি পান কিংবা যতটা সন্তুষ্ট হন, অনেক সময় বাজারের অন্যান্য প্রোডাক্ট ততটা সন্তুষ্ট আপনাকে করতে পারে না। তাহলে এই যে কোকের একটি প্রণালী রয়েছে, যে প্রণালীর মাধ্যমে কোক খুবই উচ্চ মানসম্পন্ন আউটপুট দিচ্ছে, উচ্চ মানসম্পন্ন প্রোডাক্ট আউটপুটে দিচ্ছে, আবার ডেল তাদের আলাদা একটি বাজারজাতকরণ প্রণালীর মাধ্যমে বাজারে একটি অবস্থান নিচ্ছে, এটিকে বলা হয় প্রণালীর মাধ্যমে পৃথকীকরণ। অর্থাৎ যখন আপনি মার্কেটে আপনার ব্যবসায়ের যেই প্রণালী কিংবা আপনার পণ্য উৎপাদনের যেই প্রণালী, সেই প্রণালীর মাধ্যমে বাজারে একটি আলাদা অবস্থান গ্রহণের চেষ্টা করেন, তখন সেটাকে বলা হয় প্রণালীর মাধ্যমে পৃথকীকরণ। আমরা তাহলে বুঝলাম যে প্রণালীর মাধ্যমে পৃথকীকরণ কী। আমরা এর পরের ভিডিওতে দেখব ভাবমূর্তির মাধ্যমে পৃথকীকরণ ঠিক কী। সেই পর্যন্ত প্রত্যেকের সাথে থাকবেন, ধন্যবাদ।